আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সুলতানপুর বড় বাজার আমের বাজারে। স্পেশালি এটি সাতক্ষীরা সদরে অবস্থিত। তো এই আমটি আমি কিন্তু এক্ষুনি কিনে ফেললাম। আজকে সকালে আম কিন্তু আসা শুরু হয়ে গেছে, দেখুন মোটামুটি আসছে এবং এই দিকেও কিন্তু আম আসছে। মোটামুটি বাজার ভরপুর হয়ে যাবে, সময়ের সাথে সাথে কিন্তু আম প্রচুর চলে আসবে। তো আজকে আমি আপনাদের গোবিন্দ হোক আম খেয়ে দেখাবো আসলে আমটি কেমন। দেখুন আমার কাছে দুইটি আম পাকা রয়েছে, এই দুইটি আম পাকা আছে। তো আমি একটি আম আসলে খাবো, এখন খেয়ে দেখবো আসলে আমের স্বাদটা কেমন কি। বিসমিল্লাহ ভাই, আম খালাম ক্যামেরা একটু ভোলাটার কারণে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। এই যে দেখুন এখানেও কিন্তু একটি গোবিন্দভোগ আম কিন্তু খাচ্ছে ভাই, টেস্ট আসলে কেমন হবে বলেন তো। খুব অনেক টেস্ট লাগে ভাই, অনেক টেস্ট লাগে, মিষ্টি আছে, অনেক মিষ্টি। হিমসা করে যাবে, জি যাবে, অনেক মিষ্টি। তো বন্ধুরা বাকা আম তো, হ্যাঁ গাছ পাকা। আচ্ছা আচ্ছা, আসলে বুঝতেই পারলেন। আর আম কিন্তু আমি মেহেদি ভাইকে কিনে দিছি, হ্যাঁ মেহেদি ভাইকে কিনে দিছি। এই আমের রেট আছে 2200 টাকা দর, একেবারে মোটামুটি ভালো না, আমাদের খারাপ তাও না, 2200 টাকা দরে এই আমগুলো আমি কিনে দিছি। গোবিন্দভোগ আম আজকের বাজারেটি, তবে বাজার হাই বাজার 2500-2600 পর্যন্ত চলছে বন্ধুরা। আর বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে, একটি রাজশাহীতে এবং অন্যটি নওগাঁর সাপাহার। তো যাদের আমের প্রয়োজন হবে 50-60 নম্বর একসময় তারা আমাদের জানাবেন, স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে। তো ধন্যবাদ বন্ধুরা, দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার।